নমস্কার, স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন। আচ্ছা, একটা প্রবাদ আছে যে ঘরের শত্রু বিভীষণ, তা এইরকম ঘরের শত্রু বিভীষণদের সঙ্গে আপনি কীভাবে চলবেন? আজকে আলোচ্য বিষয়টা আমার কাছে তুলে দিয়েছেন কমেন্টসের মাধ্যমে, পরিবারের মধ্যেই শত্রু চিনবেন কীভাবে? দেখুন, এটা অনেক ক্ষেত্রে হয়। মানুষ কি আর মানুষ আছে, মানুষ গেছে পশুর কাছে। আজকের যুগে দেখবেন পরিবারগুলো যত দিন যাচ্ছে ডিসজয়েন্ট হয়ে যাচ্ছে, টুকরো টুকরো হয়ে যাচ্ছে, চোখের সামনে দেখছে। তো ঠিক তেমন এই ডিসজয়েন্টের যুগেও আমি বলবো যে দেখুন, পরিবারের মধ্যেই শত্রু, পরিবারের মধ্যে শত্রু একটাই কারণে হয়, স্বার্থের জন্য। তার স্বার্থের পথে আপনি বাধা হয়েছেন, তাই সে আপনার সঙ্গে শত্রুতা করছে। তা চিনবেন কি করে? আমি বলবো আমাদের দেখুন এই একটা সুপার সেন্স আছে, আমরা ঠিক বুঝতে পারি কে আমার বন্ধু কে আমার শত্রু, তাই না? তা সেই রকম পরিবারের মধ্যে শত্রুগুলো অত্যন্ত ডেঞ্জারাস, কারণ আপনি চাইলেও তাদের সংস্পর্শ ত্যাগ করতে পারছেন না। আমার মনে হয় প্রসঙ্গটা এইভাবে আলোচনা করা উচিত যে পরিবারের মধ্যে শত্রু থাকলে কিভাবে তার সঙ্গে আমি ডিল করব বা কিভাবে তার সঙ্গে আমি চলব। ফার্স্ট হচ্ছে আইডেন্টিফিকেশন, আগে নির্দিষ্টকরণ করুন আপনার পরিবারের মধ্যে শত্রুটিকে। আদৌ সে শত্রু নাকি আমার কোনো ভুলের জন্য সে আমার সঙ্গে বিরূপ আচরণ করছে? কারণ আজকের যুগে বন্ধুত্ব শত্রুতা এইগুলো আপেক্ষিক। আজকে যে আপনার শত্রু, মুহূর্তে আপনার বন্ধু হয়ে যাবে, শুধু তালের সঙ্গে তাল মিলতে হবে। তালে তাল মিললেই সে বন্ধু, তাই এরকম কোনো ব্যাপার কি না? দেখুন আগে নিজেকে একটু আত্মবিশ্লেষণ করে দেখুন আপনার চলায় কোনো ভুল আছে কিনা। যদি না থাকে, তার স্বার্থের পরিপন্থী হয়েছেন আপনি, তার হিংসাত্মক মনের আক্রমণাত্মক হিংসার সামনে আপনি পড়েছেন, সেক্ষেত্রে এবার কিন্তু আপনাকে স্টেপ নিতে হবে। এই ঘরের ভেতরে শত্রুরা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর হয়, আমি আবারও বলছি, এই ঘরের ভেতরে শত্রুরা অত্যন্ত ডেঞ্জারাস বাইরের শত্রুর থেকেও। কারণ এরা আপনার দুর্বল জায়গাগুলো খুব ভালো করে জানে, কোথায় হিট করলে আপনাকে প্রবলেমে ফেলা যাবে সেটা তারা ভালো করে জানে। তাই আমি বলবো একদম ভয় পাওয়ার নেই, মাথা ঠান্ডা করুন। এই ঘরের শত্রুর উত্তেজিত করার মতো যে কথাগুলো, যদি কোনো কথা বলে উত্তেজিত হবেন না, খোঁচা দেওয়া কথা বললে রক্তাক্ত হবেন না, তাই না? আপনার নামে বদনাম নিন্দা করলে রক্তাক্ত হবেন না, গণ্ডগোলে জড়াবেন না, তর্ক করবেন না, ঝগড়া করবেন না, বরঞ্চ সে বাঁকা কথা বললে আপনি ছাদে গিয়ে ঘুরে আসুন, উঠোনে গিয়ে ঘুরে আসুন, সেখান থেকে রাগকে কন্ট্রোল করতে পারছেন না, বাইরে গিয়ে ঘুরে আসুন। একটা কুকুর মনে মনে ভাবুন, একটা কুকুর ঘেউ ঘেউ করছে, আপনি কুকুরটার দিকে তাকাচ্ছেন, আপনি এইরকম ভাবুন। তা এইরকম তাকাবেন না, আপনাদের সকলকে বলবো কুকুরের দিকে তাকাবেন না, আপনি আপনার মতো এগিয়ে যান। আর এইরকম যখনই করার চেষ্টা করবেন দেখবেন এই ঘরের মধ্যে শত্রুগুলো এরাও কিন্তু ছেড়ে দেবে না, এরা নানা কৌশলে নানা ফন্দি ফিকিরে আপনার জীবনে প্রবলেম তৈরি করার চেষ্টা করবে। আপনি কি করবেন? সেদিকে ভ্রুক্ষেপ নয়, নিজের ভালো লাগার কাজের মধ্যে ডুবে যান। জবাব আপনাকে দিতেই হবে, জবাব দেবেন এভাবে। আর কোনো কোনো সময় ছোবল না দিলে একটু ফোনাটা ধরবেন, নারকেলের মতো হয়ে যাবেন বাইরেটা, ভেতরের শ্বাস জল নরম থাকুক বাইরেটা শক্ত করে ফেলবেন, দেখবেন সব পালাচ্ছে। আর যত ভয় পাবেন, যত কাঁদবেন, এ জগৎ আপনাকে তত কাঁদাবে। এখন চয়েস ইজ ইয়োর্স। আর ঘরের শত্রুদের উপর ডিপেন্ড করবেন না কখনো, কোনো বিষয়ে নির্ভর করবেন না। ঘরের শত্রুদের সঙ্গে একসঙ্গে কোনো কাজ করতে গেলে খুব সাবধানে থাকবেন, এগুলো সাবধানতা সচেতনতাই পারে। আর ঈশ্বরের কাছে কারো ক্ষতি চাইবেন না, অভিশাপ চাইবেন না, অভিশাপ দেবেন না কাউকে, অভিশাপ হয়ে যাবে অটোমেটিক্যালি। সে যে খারাপ কাজ করছে তার জন্য তার জীবনে অভিশাপ বর্তাবে। আমি বলবো ঈশ্বরের কাছে সবসময় সুমতি প্রার্থনা করবেন, হে ঈশ্বরের সুমতি দাও, তাই না? ভালো থাকুন, আজকে এখানে শেষ করছি, পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা থাকবে। সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।